গুড অ্যান্ড ইভিল পার্ট বিশ। এপিসোডের শুরুতেই আমরা নাইওয়ান কিংডম দেখতে পাই, যেখানে হ্যানকে বইয়ের সাজে সাজিয়ে দেওয়া হয়েছিল, আর তখন সেখানে সীমাও চলে আসে নাইওয়ান কিংডমের রাজা হিসেবে। তো তখন সীমাও হ্যানের কাছে এসে তার ঘন্টাটি তোলে, আর হ্যান এটা দেখে অনেক ভয় পেয়ে তাড়াতাড়ি করে একটি বাটি ভেঙে সেটি তার গলায় ধরে। এটা দেখে সীমা বলে যে তুমি আবারও এমন করতেছো। তখন হ্যান বলে যে এটা বলা হয় যে নাইওয়ান কিংডমের রাজা অনেক অভদ্র এবং দুঃখজনক, কিন্তু তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না। যদি তুমি আমাকে তোমাকে বিয়ে করতে বাধ্য করো তবে আমি আত্মহত্যা করব। তখন সীমা বলে যে এটাও তো বলা হয় যে নাইওয়ান কিংডমের রাজা একজন মোটা বোকা এবং অত্যন্ত কুৎসিত লোক। দেখো তো আমি কি তাই? তোমার কি আমাকে পছন্দ হচ্ছে না? ঠিক আছে, আমার মতো এত সরস মানুষ কিভাবে তোমাকে এত অত্যাচার করতে পারে বলো। এই কথা বলে সীমা যখন তার কাছে যায় তখন হ্যান তাকে আক্রমণ করতে চায়, আর তখন সীমা হ্যানের হাত নিয়ে গিয়ে তার গলায় রাখে আর তাকে বলে যে না আমাকে মারো। তখন হ্যান এটা করতে চায় না, যেটাতে সে যখন হাত সরিয়ে নেয় তখন সীমাওয়ের হাত কেটে যায়। তখন হ্যান তার কাছ থেকে ক্ষমা চায়। এটা দেখে সীমা বলে যে সমস্যা নেই, এটা তো প্রথমবার না। তখন সীমাও হ্যানকে বলে যে যাই হোক আমার নাম মিংজুন, আর এটা কোনো ব্যাপার না যে আমরা একে অন্যকে আগেও জানতাম, আমরা কি বন্ধু হতে পারবো না? তোমার নাম কি? তখন হ্যান বলে যে আমার নাম হ্যানশেন। তখন সীমাও হ্যানকে বলে যে তার মানে তুমি এখন অনেক ক্ষুধার্ত তাই না? তোমার জন্য আমি অনেক খাবার রেডি করেছি। এই কথা বলে সীমাও হ্যানের জন্য অনেক খাবার আনে, আর তখন হ্যান সেই খাবারগুলো খায়। আর সে মনে মনে বলে যে এটা অদ্ভুত যে রাজা আমার প্রতি এত দয়াশীল কিভাবে হতে পারে, আর এত পরিচিত মনে হচ্ছে যেন আমি তাকে আগে চিনতাম। অন্যদিকে আমরা হান্ড্রেড স্পিড পুলে চুনিয়াওয়ের সৈন্য আর তার স্ত্রীকে দেখতে পাই। চুনিয়াওয়ের সৈন্য আর তার স্ত্রী চুনিয়াওয়ের জন্য খাবার নিয়ে এসেছিল, কিন্তু চুনিয়াও কোনো খাবারই খাচ্ছিল না। তখন চুনিয়াওয়ের সৈন্য তার স্ত্রীকে বলে যে যেহেতু তিনি অনেক গভীর প্রেমে ছিলেন আর তিনি যেহেতু এখন একা হয়ে গেছেন তাহলে তাকে কিছুক্ষণের জন্য একা থাকতে দাও। এই কথা বলে তারা সেখানেই খাবার রেখে চলে যায়। তখনই আমরা চুনিয়াওকে দেখতে পাই। চুনিয়াওয়ের চুল সাদা হয়ে গিয়েছিল, চুনিয়াও হ্যানের রাইটিং পড়ছিল, আর তখনই সে তার সামনে হ্যানকে ইমাজিন করে। এরপরে চুনিয়াও ডেস্টিনি গডের সাথে চেস খেলছিল। তখন চুনিয়াও ডেস্টিনি গডকে বলে যে এত বছর হয়ে গেল তারপরও আপনি আমার সাথে জিততে পারলেন না। এরপরে চুনিয়াও ডেস্টিনি গডকে জিজ্ঞাসা করে যে আমার হাতে আর কয়দিন রয়েছে। তখন ডেস্টিনি গড অনেক মন খারাপ করে বলে যে তোমার হাতে আর 7 দিন রয়েছে। এরপরে চুনিয়াও তার সৈন্যর কাছে আসে আর তাকে বলে যে এবার ভাগ্যের বইটি আসল মালিককে ফিরে দেওয়ার সময় হয়েছে। তখন চুনিয়াও সৈন্য চুনিয়াওকে বলে যে আচ্ছা আপনি আমাকে সত্যি করে বলুন তো, আপনি কি হ্যানকে পাঠানোর আগে আপনার জলের আত্মা তাকে দিয়ে দিয়েছেন? তখন চুনিয়া বলে যে হ্যাঁ আমার কাছে আর 7 দিন রয়েছে। এই কথা শুনে চুনিয়ার সৈন্য অনেক অবাক হয়ে যায় আর সে অনেক কষ্ট পায়। তখন চুনিয়া বলে যে আমি তো দীর্ঘকাল ধরে বেঁচে আছি, আমি শুধু অনুভব করছি এটি মর্টাল ওয়ার্ল্ডে 1000 বছর নষ্ট করেছে এবং এখন অনুশোচনা করছে, তাই আমি আমার শেষ দিনে হারিয়ে যাওয়া দানব আত্মাকে খুঁজে বের করার চেষ্টা করছি। তখন চুনিয়ার সৈন্য বলে যে আপনি যদি এই স্পিড পুল থেকে চলে যান তাহলে কে এই শত স্পিড পুলকে পাহারা দিবে, কে এটার দায়িত্ব নিবে? তখন চুনিয়া বলে যে অবশ্যই আমি এটার জন্য তোমাকেই দায়িত্ব দেবো, ভবিষ্যতে তো তোমারই এটির যত্ন নিতে হবে। এরপরে চুনিয়াও শত স্পিড পুলের সকল রাক্ষসদের তাদের নিজেদের ভাগ্যের বই তাদেরকে দিয়ে দেয় আর তাদেরকে বলে যে তারা তাদের বাসায় চলে যেতে পারে কিংবা তাদের ইচ্ছা হলে এখানেও থাকতে পারে, তারা এখান থেকে চলে যেতে চাইলে তাদেরকে বাধা দেওয়া হবে না। অন্যদিকে আমরা হ্যান আর সীমাওকে দেখতে পাই। সীমাও হ্যানের অনেক যত্ন নিচ্ছিল। তখন হ্যান সীমাওকে বলে যে আমি যখন গাড়িতে করে আসছিলাম তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠার পরে আমার এমন মনে হচ্ছিল যে আমি স্বপ্নে অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যক্তিকে ভুলে গিয়েছি, কিন্তু আমার তোমার সাথে পরিচিত হয়ে মনে হচ্ছে যে তোমার সাথেও আমার কোনো সংযোগ রয়েছে আর আমাদের বিয়েও কিছু পরে করা উচিত। আমি তো এইমাত্র নাইওয়ানে আসলাম, আমি এখানে আগে অভ্যস্ত হই তারপর। এই কথা শুনে সীমা বলে যে ঠিক আছে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে হ্যান সীমাকে একটি চিঠি লিখে প্রাসাদ থেকে পালিয়ে আসে। অন্যদিকে চুনিয়াও নাইওয়ান কিংডমে এসেছিল শেষবারের মতো ঘুরতে। তখন চুনিয়াও সেই দোকানের পাশ দিয়ে যাচ্ছিল যেখান থেকে সে হ্যানের জন্য হেয়ার পিন কিনে দিয়েছিল। সে যখন সেই দোকান থেকে চলে যাচ্ছিল তখন হ্যানও সেই দিক দিয়ে যায়, কিন্তু তারা একে অন্যকে দেখতে পায় না। এরপরে হ্যান একটি দোকানে আসে যেখানে খরগোশ বিক্রি করা হচ্ছিল। এরপরে হ্যান সেই খরগোশটি কিনে ফেলে আর তারপরে সেই খরগোশটি ছেড়ে দেয়, যেটাতে সেই খরগোশটি সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু হ্যান তাকে ধরতে যাচ্ছিল। সে যখন খরগোশটিকে ধরতে যায় তখনই সে চুনিয়াওয়ের সাথে ধাক্কা খায়, আর তখনই চুনিয়াও হ্যানকে দেখে অনেক অবাক হয়ে যায়। সে তাকে বলে যে তাহলে তুমি এখানে? আর তখন হ্যান চুনিয়াওকে দেখে বলে যে আমি বুঝতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। চুনিয়াও তখনও কোনো কথা বলে না, সে শুধু হ্যানের দিকেই চেয়েছিল। আর তখন সেই খরগোশটি হঠাৎ করে একটি ছোট বাচ্চায়
পরিণত হয় আর বাচ্চাটি হ্যানকে তার মা বলে ডাকে। আর তখন হ্যান এদেরকে ভয় পেয়ে চুনিয়াও এর পিছনে গিয়ে লুকায়। তখন চুনিয়াওকে সে বাচ্চাটি তার বাবা বলে ডাকে। তখন চুনিয়াও দেখতে পায় বাচ্চাটির হাতে আঘাত পেয়েছিল, তাই সে তার ম্যাজিক দিয়ে তার হাতটি ঠিক করে দেয়। এটি দেখে হ্যান তাকে বলে যে তুমি কি জাদুকর নাকি তুমি কোনো রাক্ষস। তখন চুনিয়াও বলে যে আমি রাক্ষস কিন্তু আমি তোমাকে কোনো ক্ষতি করব না। তখন হ্যান বলে যে আমি জানি যে তুমি আমাকে কোনো আঘাত করবে না, আমি ভাবছি যে পৃথিবীর সকল রাক্ষসী কি এত সুন্দর হয়। তখন চুনিয়া বলে যে আমার আসল চেহারা অনেক ভয়ঙ্কর, তুমি আমার আসল চেহারা দেখলে অনেক ভয় পাবে। এই কথা বলে চুনিয়াও সেই বাচ্চাটিকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু হ্যান তখন তাকে থামতে বলে আর তার কাছে যায়। আসলে হ্যান তার কাছে গিয়েছিল কারণ সিমাওয়ের সৈন্য তাকে খুঁজছিল, যেটাতে সে তার কাছে যায়। তখন চুনিয়াও হ্যানকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে হ্যান আর চুনিয়াও মিলে সেই বাচ্চাটিকে নিয়ে একটি হোটেলে চলে আসে। এরপর তারা সেখান থেকে কিছু খাবার কিনে চলে আসে। আসলে সেই বাচ্চাটি তার ভাইয়ের কাছ থেকে হারিয়ে গিয়েছিল, যেটাতে চুনিয়াও আর হ্যান মিলে তাকে তার ভাইয়ের কাছে নিয়ে আসে। আর তখন তারা দেখতে পায় তার ভাই মারা গিয়েছিল, কেউ তার ভাইকে মেরে ফেলেছিল। এরপর হ্যান আর চুনিয়াও সেই বাচ্চাটাকে নিয়ে বাজারে চলে আসে। তখন তারা সেখানে লণ্ঠন ছাড়ে। এরপরে চুনিয়াও হ্যানকে বলে যে তাহলে এখন আমরা চলে যাচ্ছি। তখন হ্যান তাদেরকে বাধা দেয় আর তাকে বলে যে আজকে তো এখানে পূর্ণিমা উৎসব রয়েছে আর আজ আতশবাজি ফোটানো হবে, তোমরা দেখে যাও। কিন্তু চুনিয়াও তার কোনো কথা শোনে না, সে তার কথা না শুনে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন হ্যান চুনিয়াওকে বাধা দিতে গেলেই সে পড়ে যেতে লাগে। তখন চুনিয়াও তাকে ধরে ফেলে আর তখন তারা একে অন্যকে দেখতে থাকে। আর তখনই সেখানে আতশবাজি ফোটানো হয়। তখন আতশবাজি দেখে হ্যান উইস করে আর তখন চুনিয়াও বলে যে আমি আশা করি যে তুমি তোমার জীবনে খুশি হবে। তখন হ্যান চুনিয়াওকে বলে যে আমরা কি একে অন্যের সাথে কোথাও দেখা করেছিলাম? তখন চুনিয়াও বলে যে কেন? তখন হ্যান বলে যে আমার কেন যেন মনে হয় যে আমি তোমাকে চিনি। তখন চুনিয়াও বলে যে না, আমরা একে অপরকে চিনি না। তারা যখন কথা বলছিল তখনই সেখানে সীমাওয়ের সৈন্যরা চলে আসে। তখন হ্যান তাদেরকে বলে যে আমাকে আর আধ ঘন্টা দাও। তখন সেই সৈন্যরা বলে যে শহরে কারফিউ চলতেছে, প্লিজ আমাদের কষ্ট দিও না। তো তখন হ্যান সেই বাচ্চাটিকে বিদায় দেয় আর চুনিয়াওয়ের দিকে শেষবারের মতো তাকিয়ে সেখান থেকে চলে যায়। তো হ্যান যখন চলে যাচ্ছিল তার না চাইতেও অনেক কষ্ট হচ্ছিল। তো এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর ড্রামাটি কিন্তু একদম শেষের পর্যায়ে চলে এসেছে, আর মাত্র একটা পার্ট রয়েছে, সেই পার্টটি হলে ড্রামাটি একদম শেষ হয়ে যাবে। তো তোমরা যারা আগের পার্টগুলো দেখোনি অবশ্যই আগের পার্টগুলো দেখে এসো আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। আমি তোমাদের এখানে একটা কথা বলে রাখি, যদি এই ড্রামাতে আমি ভালো রেসপন্স না পাই তাহলে আমার মনে হয় না যে আমি ভবিষ্যতে তোমাদের জন্য আর কোনো ভিডিও আনতে পারবো। তো দয়া করে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।